দর্শক আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি এখন আছি দুবাই ডিজিটাল পার্কে দুবাই সিলিকন অথরিটির উদ্যোগে 2019 সালে এই দুবাই ডিজিটাল পার্কটি তৈরি করা হয়েছে এটি হচ্ছে দুবাই শহরের প্রথম স্মার্ট সিটি এখানে রয়েছে সকল ধরনের সুযোগ সুবিধা উন্নত জীবনযাপন এবং ব্যবসায়িক সকল সুযোগ সুবিধা নিয়ে এই ডিজিটাল পার্ক তৈরি করা হয়েছে তো দর্শক চলুন আপনাদেরকে আমি ঘুরে দেখাবো এই ডিজিটাল পার্ক দুবাই ডিজিটাল পার্ক দুবাইয়ের প্রথম স্মার্ট সিটি 2019 সালে দুবাই সিলিকন ওয়াসিস অথরিটির উদ্যোগে প্রযুক্তিগত সকল সুযোগ সুবিধা নিয়ে তৈরি করা হয় এই দুবাই ডিজিটাল পার্ক এখানে রয়েছে অত্যাধুনিক জীবনযাপন ও ব্যবসায়িক কার্যক্রমের জন্য কোলাহলমুক্ত মনোরম পরিবেশ এছাড়াও অত্যাধুনিক অফিস ভবন বিলাসবহুল পাঁচতারকা হোটেল কনফারেন্স সেন্টার সুপার শপ কালচার সেন্টার ফিটনেস সেন্টার অ্যাপার্টমেন্ট বিউটি পার্লার এবং উন্নত মানের সব রেস্টুরেন্ট এখানের অফিসের কর্মীদের ব্যায়াম এবং আরামের জন্য রয়েছে খোলামেলা ও ছায়ামুক্ত পরিবেশ ব্যবসায়িক মিটিং এবং বন্ধু-বান্ধবদের সাথে ভালো সময় উপভোগ করার জন্য রয়েছে মনোরম সব পরিবেশ কনসার্ট প্রচারমূলক কার্যক্রম এবং বিভিন্ন উৎসবের জন্য রয়েছে কালচারাল সেন্টার নান্দনিক পরিবেশে তৈরি করা হয়েছে কৃত্রিম লেক ও ঝর্ণা তার পাশে রয়েছে মজাদার সব খাবার নিয়ে বিলাসবহুল রেস্টুরেন্ট যা এখানে আগত সবাইকে মুগ্ধ করে দর্শক আমি এখন আছি দুবাই ডিজিটাল পার্কে তো আপনারা যেটি দেখতে পাচ্ছেন এখানে সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিটনেস সেন্টার তো এখানে যারা এমপ্লয়ি আছে তারা চাইলে এখানে এসে জিম করতে পারে পাশে দেখতে পাচ্ছেন এখানে সুপার শপ রয়েছে সুপার শপে আপনার যারা এখানে কাজ করে বা এখানে যারা আবাসিক এরিয়াতে থাকে তারা এখান থেকে ক্রয় করতে পারে একসাথে উন্নত জীবনের জন্য যা যা দরকার সব কিছু কিন্তু এখানে আছে তো আমি আপনাদেরকে পুরো এরিয়াটি ঘুরে দেখাবো চলুন আমার সাথে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ভবন রয়েছে প্রতিটি ভবনের আলাদা আলাদা নাম আছে এই প্রত্যেকটি ভবনে বিভিন্ন কোম্পানির অফিস রয়েছে তাছাড়া এখানে সরকারি অফিসও রয়েছে সন্ধ্যা নেমে আসছে সন্ধ্যার সময় কিন্তু আলো ঝলমলে প্রতিটি ভবন লাইটিং করা আছে খুবই সুন্দর লাগে তখন হ্যালো প্রো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেস্টুরেন্ট রয়েছে অফিসের ফাঁকে অনেকে এসে রেস্টুরেন্টে আড্ডা দেয় গল্প করে এবং ব্যবসায়িক আলাপচারিতা করে থাকে দেখতে পাচ্ছেন সামনে আরও একটি রেস্টুরেন্ট রয়েছে এখানে আরও একটি দেখার মতো বিষয়গুলো প্রত্যেকটা জায়গায় কিন্তু এই ধরনের ডিজিটাল এই ধরনের ডিসপ্লে রয়েছে যে কোনো ধরনের দর্শনার্থী অথবা এখানে যারা ব্যবসায়িক কাজে এসে থাকে প্রথম পর্যায়ে সো এখান থেকে এই ডিজিটাল পার্কের সকল ধরনের ইনফরমেশান পেয়ে যাবে এখানে ম্যাপ রয়েছে কেউ যদি কোনো একটি জায়গায় যেতে চায় তাহলে এখান থেকে সি ম্যাপ দেখতে পারবে খুব সহজে কিন্তু আপনার কোথায় কী আছে সেটি দেখতে পারবে এখানে দেখা যাচ্ছে D1, D2, D3 সো সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে খুব সহজে এখান থেকে ম্যাপের মাধ্যমে
যিনি আসবেন তিনি দর্শনার্থী খুব সহজে যেতে পারবেন। সো আমি আপনাদেরকে আরও সামনে নিয়ে যাচ্ছি। এখানে একটি রেস্টুরেন্ট রয়েছে, অনেকে এই সময়টাতে এসে আড্ডা দিয়ে থাকে, গল্প করে থাকে। Please tell me something about Dubai Digital Park. Digital Park is a very nice environment, it's very good and the campus is very nice. As you can see, there is so many beautiful things that are yet to explore. It's very, you can see it's very luxurious area, sports area, and I like this place. দর্শক, আমি আপনাদেরকে আরো সামনে নিয়ে যাচ্ছি। সামনে অনেকগুলো ভবন রয়েছে এবং সামনে একটি আবাসিক হোটেলও রয়েছে উন্নত মানের। অফিস টাইম শেষ, যে কারণে অনেকটাই ফাঁকা। এখন শুধুমাত্র যারা এখানে আবাসিক হোটেলে থাকে অথবা এখানে আবাসিক যে ভবনগুলো আছে সেখানে যারা থাকে তাদের আনাগোনা দেখা যাচ্ছে। এখানে আরো একটি রেস্টুরেন্ট রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে একটি পানির ফোয়ারাও রয়েছে, যদিও এখন বন্ধ রয়েছে পানির ফোয়ারাটি। এবং এই পাশটা কিন্তু আরো সুন্দর, এখানে কিন্তু আপনার লেক রয়েছে। তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন লেকে। Thank you.